বিশ্বজুড়ে বাংলা। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আবার আমাদের আলোচনা অতিথির সাথে কথা বলতে যাচ্ছি। আলমগীর সাহেব, আপনি বেসিক্যালি বাই প্রফেশন আপনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। জি। আমরা যে কোনো দেশে যদি, আমি যদি মালয়েশিয়াতে যদি ল্যান্ড করি, ল্যান্ডের পরপরে একটা আর্কিটেকচারাল ডিজাইন আমরা দেখি, আর্কিটেকচার দেখি সেখানে। আমরা যদি শহরের দিকে যাই, উই হ্যাভ সিন এ লট অফ আর্কিটেকচারাল ডিজাইন অ্যান্ড শহরটা মনের আর্কিটেকচার সাজানো আছে। আপনার কি কখনো মনে হয় না যে বাংলাদেশটাকে যখন কেউ নামে এখানে এসে বিদেশ থেকে, বাংলাদেশের আর্কিটেকচারের অবস্থানে কোন জায়গায়, কেন আমাদের আর্কিটেক্টরা এখানে ভালো কোনো আর্কিটেকচার আমাদেরকে দেখাতে পারছে না? আমরা সেই ব্যাপারে আপনার আর্কিটেক্টদের ভূমিকা বাংলাদেশে আমি খুব একটা রোল দেখছি না, সেখানে আপনি কি বলবেন? ধন্যবাদ এই প্রশ্নটা করে আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলা, কারণ এটা একটু ভিন্ন ধর্মী প্রশ্ন। যেটা আসলে আমরা আর্কিটেকচার বলি, ডাক্তারি বলি বা অন্য কোনো ডিসিপ্লিন, ইঞ্জিনিয়ারিং বলি, আপনি দেখবেন যে গোড়াটা কিন্তু ইটস এ পলিটিক্যাল ডিসিশন। যেমন কোথায় এয়ারপোর্ট হবে, এটা আর্কিটেক্ট ডিসিশন নিতে পারে না। কোথায় প্রেসিডেন্টের বাসভবন হবে, কোথায় রাজার বাসভবন হবে, কোন দিক দিয়ে রাস্তা যাবে, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে, দো ইট ইজ স্যাড, ইট ইজ ট্রু, যে এই ডিসিশনগুলি হচ্ছে পলিটিক্যাল ডিসিশন হয়। বড় বড় সিটিগুলিতে যখন কোনো ইম্পর্টেন্ট রাস্তার পাশে যখন স্থাপনা হয়, এটার জন্য একটা কমিটি আছে, তাদের কাছ থেকে এটার অ্যাপ্রুভাল নিতে হয়। এটা একটা বেসিক স্টেপ, সো দ্যাট একটা ডিসিপ্লিন। আর্কিটেকচার কিন্তু অন্য কোনো কিছুর বাইরে না, একটা ডিসিপ্লিন। আমি একটা লাল বিল্ডিং করলাম, এটাও সুন্দর, আপনি একটা কালো বিল্ডিং করলেন, এটাও সুন্দর, বাট আপনি যখন একটা লাল বিল্ডিং একটা কালো বিল্ডিং পাশাপাশি রাখবেন, এটা অসুন্দর হয়ে গেল। সেই ক্ষেত্রে কি আপনি, আপনার মাধ্যমে আমি আপনাদের অ্যাসোসিয়েশনকে বলতে চাই যে ওনারা কিছু রোল দেশের জন্য, জাতির জন্য, শুধু পার্সোনাল ইন্টারেস্টের জন্য না, এরকম কিছু রোল প্লে করার জন্য অন্তত সেখানে আপনি কাজ করেন। আমি আরেকটা বিষয়ে আমি আপনাকে জানতে চাই, আপনি ডিজাইন ইনস্টিটিউশনের একটা একজন প্রিন্সিপাল, আপনি আপনি একটা ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউশন আছে আপনার, আপনার লিমকক উইং ইউনিভার্সিটি অফ মালয়েশিয়ার, এই বিখ্যাত ইউনিভার্সিটি মালয়েশিয়াতে, সেটার আপনি এখানকার বাংলাদেশে আপনি তার কিছু ডিপার্টমেন্ট কোর্স অফার করেন। বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাপারেলসে আমরা সেকেন্ড লার্জেস্ট। আমরা সেখানে আমরা দেখি যে আমাদের কোনো ডিজাইন বাংলাদেশ থেকে যায় না। তাহলে আপনারা যে ডিজাইন ইনস্টিটিউশন চালাচ্ছেন, বাংলাদেশে যে এতগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা কি আমাদের ডিমান্ড বেসড কোনো এডুকেশন আপনারা করছেন না, বা এটা কেন হচ্ছে না বাংলাদেশে? এটা যে একদমই হচ্ছে না সেটা ঠিক না, বাট দুটো ইউনিভার্সিটি করছে, যেই ইন্টেন্সিটিতে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, ইট ইজ ট্রু। আমি আপনাকে আপনার প্রশ্নটাকে একদম ছোট করে বলে তারপরে একটু ইলাবোরেট করার চেষ্টা করব। আসলে এটা হচ্ছে না বিকজ পৃষ্ঠপোষকতার কারণে। আর যদি বিস্তারিত বলার সুযোগ পাই তাহলে আমি বলবো যে, যেমন আমার ইনস্টিটিউটে আমি 1998 শুরু করি, তখন বিজিএমইএর যে ফ্যাশন ছিল সেটাও ছিল না। আমাকে কিন্তু শুরু করতে হয়েছে কপালের উপর নির্ভর করে, কপাল ভালো ছিল আমার ইনস্টিটিউটে, এখনও টিকে আছে। এখন এই টিকে থাকাটা হচ্ছে একটা ইস্যু, আর একটা হচ্ছে যে পুরো দেশের জন্য আমি কতটুকু, আমি পুরো দেশের জন্য তেমন কিছুই করতে পারছি না। আমার একটা প্রতিষ্ঠান থেকে যে স্টুডেন্ট বেরোচ্ছে, ইট ইজ নট এনাফ এট অল। আমার মতো আরও 100-500 ইনস্টিটিউট হওয়া উচিত, কারণ আমাদের রেডিমেড গার্মেন্টসের আমাদের যে পারফরমেন্স, যে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট রেডিমেড গার্মেন্টস প্রডিউসার আমরা, এটা খুব গর্বের একটা জিনিস। বাট আপনার মতো আমিও আফসোসের সাথে বলতে চাই, এই রেডিমেড গার্মেন্টসে যেই কর্মযজ্ঞ চলছে, এটার উপরে কয়টা রিসার্চ পেপার হয়েছে? আমাদের যে প্রতিষ্ঠান বিজিএমই, তারা কয়টা ইউনিভার্সিটিকে ফান্ড দিয়েছে যে তোমরা স্টুডেন্ট দিয়ে তোমরা একটা পিএইচডি প্রোগ্রাম রান করাতে পারে বিজিএমই? এই উদ্যোগগুলি কিন্তু হয় নাই। বিজিএমএর মতো প্রতিষ্ঠান যদি না আসে, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় যদি না আসে, তাহলে এটা কখনোই বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবে না। অ্যাজ অ্যান আর্কিটেক্ট, হ্যাপাজার্ড ওয়েতে বাংলাদেশে ব্যবসা মানে বিল্ডিং উঠছে, আমাদের এই সমস্ত এলাকাতে ছোট্ট ছোট্ট জায়গাতে অনেক বিল্ডিং, কোনো রাস্তা নাই, ঘাট নাই, এগুলো নাই। এই যে আর্কিটেক্ট হিসেবে আপনাদের আপনাদের রোলটা, আমি যেটা চাচ্ছি সেটা হলো যে এই সরকারের একটু প্রেশার দেওয়া, টু গো ফর এ সিভিলাইজ সোসাইটি, টু গো ফর এ স্মুথ রান একটা সোসাইটি, একটা সুন্দর শহর বানানোর জন্য, সেরকম পরিকল্পনার বিষয় অভাব দেখছি। সেখানে কি আপনারা আপনাদের কোনো ভূমিকা রাখতে পারেন না? দৃষ্টিনন্দন একটা কমফোর্টেবিলিটি দেখে
আমি ডেভেলপারদের কাছ থেকেও পাচ্ছি না বাসা যে অ্যাপার্টমেন্ট যেগুলো হচ্ছে, কেন না? এটা এত কমার্শিয়াল, এটা কমার্শিয়াল জিনিসটা হচ্ছে কি, আপনাকে একটা এক্সাম্পল দিই। আমাদের আমাদের দেশে শর্টেজ অফ ল্যান্ড আছে, কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি। হাইরাইজে যাবো আমরা, বুঝি, আমরা হাইরাইজে যাবো, এবং আমাদের আপনার কাছে সরকার যদি একটা জমি বিক্রি করে, এটা একটা অপশন হতে পারে, পূর্বাঞ্চলে করেছে, ঝিলিমিল প্রজেক্টে করেছে, আমাদের যেহেতু ল্যান্ডের স্বল্পতা আছে, সেক্ষেত্রে কি আমরা এটা চিন্তা করতে পারি না যে আমি ল্যান্ড বিক্রি না করে আমি অ্যাপার্টমেন্ট বিক্রি করব? এখনও ঢাকা শহরে আপনার দুই কাঠার প্লট বিক্রি করা হচ্ছে। আপনি যখন দুই কাঠার প্লট কাউকে বিক্রি করছেন, তার মধ্যে যখন জায়গা, ছোট জায়গা যখন বিল্ডিং করছে, সে তো 10 কাঠা প্লটের সমান ছাড়তে পারবে না, সে আশেপাশে ছাড়বে কম, এবং তাতে কী হবে, আপনি যেটা বলছেন যে হেফাজার্ড ওয়েতে ডেভেলপমেন্ট হচ্ছে, আপনার কাছে সেটা মনে হবে, বাট ডিসিপ্লিন, নিয়ম মেনে ডেভেলপমেন্ট টু হেফাজার্ড ওয়েতে ডেভেলপমেন্ট মনে হবে বিকজ অফ দ্য পলিসি। আমি আবারও এটাতে গুরুত্ব দিব যে ব্রডার আউটলাইনটা ড্র করে হচ্ছে গভর্নমেন্ট এজেন্সিগুলি। যেমন পূর্বাঞ্চল শহর নিয়ে আমরা অনেক খুশি, পূর্বাঞ্চলে আমি প্লট পেয়েছি, আপনি পেয়েছেন, আরেকজন পেয়েছে, আমরা অনেকে কবে হবে, এটা কি আমরা কখনো চিন্তা করেছি যে পূর্বাঞ্চল এই অঞ্চলটাই একটা ভুল হতে যাচ্ছে বিরাট আমাদের জন্য? পূর্বাঞ্চল ইজ ভেরি নিয়ার টু ঢাকা সিটি। আপনি যে 300 ফিট রাস্তা দিয়ে ঢাকার সাথে লিঙ্ক করছেন, আপনি ইমাজিন করেন যে যখন এই শহরটাতে মানুষ থাকতে শুরু করবে, যখন 50টা ইউনিভার্সিটি এখানে শুরু করবে, যখন এখানে হাইরাইজ বিল্ডিং হবে, আমাদের একটা পরিকল্পনা আছে যে এখানে টুইন টাওয়ার হবে বিশাল ধরনের, এই লোকগুলি যখন শহরে আসতে চাইবে তখন কি হবে? শহরে আসবে না, তারা ওই পূর্বাঞ্চলে আসবে, আমরা আমরা সেরকম ভাবে ব্যবস্থা করব না, কিন্তু আসবে কেন? আসবে, সরকারি অফিসগুলি তো সব শহরে, সেটা সরাবো, আপনি সরকারি অফিসগুলি সরাতে সরাতে আপনারা আমার জীবদ্দশায় দেখে যেতে পারবো না। সেখান দিয়ে 10 লক্ষ গাড়ি চলবে না বা 2 লক্ষ গাড়ি চলবে না। আপনি জানেন অন্তত অন্তত 4-5 ডজন হাউজিং এই রাস্তার উপরে আছে, আর্মি হাউজিং, পুলিশ হাউজিং, আরো প্রাইভেট হাউজিং এখানে প্রচুর 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 হাউজিং। আপনি এদের সুয়েরেজ ডেভেলপমেন্টের জন্য কি চিন্তা করেছেন? কিছুই চিন্তা করেন, তাই না? এই জিনিসগুলির কারণেই কিন্তু আমরা সময় থাকতেও কিন্তু আমরা এমন সিদ্ধান্তে যেতে পারছি না, যার কারণে আমরা একটা ডিসিপ্লিন এবং বিউটিফুল সিটি আমরা আমাদের নেক্সট জেনারেশনকে দিতে পারবো। আলমগীর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, না থাকাতে আরও অনেক কথা বলার ছিল, সেই কথাগুলো বলতে পারছি না, তবে অবশ্যই আমরা আরেক দিন আপনার সাথে এরকম আলোচনা করব। প্রিয় দর্শক, মালয়েশিয়া যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া অলমোস্ট 40 বছর আগে একই রকম দেশ ছিল, একই অর্থনীতি ছিল, একই এক্সপোর্ট ছিল, একই ইম্পোর্ট ছিল, সেই দেশ আজকে কোথায় চলে গেছে আর বাংলাদেশ কোথায় পড়ে আছে, এই মালয়েশিয়ার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে আমরা গড়তে পারতাম, সাজাতে পারতাম এবং আমরা স্বপ্ন দেখতে পারতাম। মালয়েশিয়াতে মাহাথিরের মতো লোক এসছে বলে সে ভিশন 2020 করে আজকে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ভিশন 2021 দিয়েছে, ভিশন 2030 আছে, ভিশন 2041 আছে। আমি মনে করি যে ভিশন শুধু হলে হবে না, আমরা ভিশনের সাথে সাথে মিশনগুলো সেভাবে কাজ করতে হবে। সেই মিশনগুলো কাজ করার জন্য আমাদের দরকার, আমাদের কর্মীদের দরকার, জনগণের সম্পৃক্ততা দরকার, জনগণের সাহায্য সহযোগিতা দরকার, এবং জনগণ এই সমস্ত কাজে অবশ্যই অংশগ্রহণ করবে। আমি মনে করি যে আমরা একদিন মালয়েশিয়া হবো, আমরা একদিন সিঙ্গাপুর হবো, এটা আর বেশি দূরে নয়, কারণ আমাদের সেই স্বপ্ন আমাদের সামনে আছে, আমরা স্বপ্নের জন্য আমরা সকলে কাজ করছি। প্রিয় দর্শক, আজকে মালয়েশিয়া চেম্বারের প্রেসিডেন্ট সাহেব বললেন, যারা বিদেশ থেকে ফেরত আসছে, মালয়েশিয়া থেকে ফেরত আসছে, তারা যদি তাদের ডাটাবেস যদি বানাতে পারি, আমাদের এখানে যে সমস্ত কর্মের প্রয়োজন, যে সমস্ত লোকের প্রয়োজন, তাদের থেকে নিতে পারি, বিদেশে মাল যখন আমাদের লোক এক্সপোর্ট করব, সেই কাজগুলো আমরা এই ডাটাবেস থেকে তাদেরকে দিতে পারি, তাহলে আমরা যেরকম দক্ষ কারিগর সৃষ্টি করতে পারছি, দক্ষ কারিগর বিদেশে পাঠাতে পারছি, দক্ষ কারিগর নিজের দেশে আমরা পেতে পারি, সেই সুযোগটুকু যদি মালয়েশিয়া চেম্বারের মতো সকল চেম্বারগুলো যদি সেগুলোটা করে, সব জয়েন্ট চেম্বারগুলো যদি আজকে কাজ করে একই সাথে একই উদ্যোগে, তাহলে আমরা বিদেশের থেকে সাহায্য যেমন পাবো, বিদেশের অভিজ্ঞতা যেমন দেশে কাজে লাগাতে পারবো, সেটা আমাদের পক্ষে সম্ভব হবে যদি আমরা সেই কাজটুকু করি। আজকে আর বেশি কথা নয়, আগামীতে আরও অনেক কথা বলবো, সেই কথার জন্য অপেক্ষা করবেন। প্রত্যেক দিন শুক্রবারে রাত 8টায় আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।